মোহাম্মদ নূর হোসেন শুভ, আমি বাংলাদেশ সিরাজগঞ্জ থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর জন্য নাসিক এসেছি। নিউ রুটস ক্লিনিক নাসিক মহারাষ্ট্র। কলকাতা থেকে ট্রেনে করে নাসিক এসে আমি ক্লিনিকে পৌঁছার পরে আমি অনেক ভীত হয়ে গেছিলাম, কারণ অনেক দূরের একটা দেশ, অপরিচিত মানুষজন। দেখে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করাবো না, চলে যাব। কিন্তু এখানকার ডাক্তার নীলেশ, সে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে এবং সে যথেষ্ট ফ্রেন্ডলি ম্যান, সে কারণে আমার ভয়টা কেটে গিয়েছে এবং আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছি। প্রথমে সে আমার স্কিন দেখে 4000 গ্রাফটের কথা বলেছিল। তারপরে আমার স্কিনে কিছু সমস্যা থাকার দরুন 3500 গ্রাফ লাগানো হয়েছে, সামনে এবং পিছনে মিলে মোট 3500 গ্রাফ লাগানো হয়েছে। আর আমি 3500 গ্রাফেরই টাকা দিয়েছি, বাকি 500 সে টাকা ফেরত দিয়েছে। সে যথেষ্ট সৎ একজন মানুষ। আমি খুবই আনন্দিত এই ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে। এখন রেজাল্ট কেমন আসবে সেটা বুঝতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ যথেষ্ট ভালো আসার কথা। তারা আমাকে 3 মাসের ওষুধ দিয়েছে এবং কীভাবে এই ওষুধগুলো খেতে হবে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছে। আমি সত্যি আনন্দিত এই ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়ে। যদি বাংলাদেশের কোনো বন্ধু এই ক্লিনিকে হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা ক্লিনিকের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওয়েবসাইটে আছে, আপনারা সেখান থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন। ধন্যবাদ সবাই।